সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনে নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষকে পেয়েছি, অনেকদিন পরে পেয়েছি, ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে অভিবাসন সংক্রান্ত, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, সাধারণত আমরা যখন অ্যাটর্নি পেয়ে থাকি, আমরা একটু কথা বলি অভিবাসন সংক্রান্ত, ট্রাম্প প্রশাসন মানে আমরা একটু আতঙ্কিত থাকি, আতঙ্কিত থাকতে হয়, আতঙ্কের মাঝে থাকতে হয়, তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা নীতিগত ক্ষেত্রে আপনার চোখে পড়ার মতো, যে যেটি প্রভাব পড়েছে অভিবাসন কিংবা আইনি বিষয়ে? কিছুটা পরিবর্তন হয়েছে ইন আ সেন্স দ্যাট যে অ্যাপ্লিকেশনগুলো, যে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনগুলো অনেক অনেক ডিলে হচ্ছে, অনেক বেশি। আগে যেমন আমরা দেখতাম অ্যাপ্রক্সিমেটলি লাইক 2 ইয়ার্সের মধ্যে ওনারা ইন্টারভিউ ডেট পেতেন, কিন্তু এখন সেটা নতুন যারা অ্যাপ্লিকেশন করছে তারা পাচ্ছে ডেট, কিন্তু যাদের পুরনো অ্যাপ্লিকেশন লাইক 2016-17 অ্যাপ্লিকেশনগুলো স্টিল ওয়েটিং, হোল্ডে আছে। কারণটি কি? নতুন প্রশাসনে কিছুটা পলিসি চেঞ্জ হয়েছে যে নতুন যে অ্যাপ্লিকেশন হবে তাদেরকে 90 ডেজের মধ্যে দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। তো 90 ডেজ হচ্ছে না, অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থসের মধ্যে ইন্টারভিউ পেয়ে যাচ্ছেন নতুন অ্যাপ্লিকেশনগুলো। আচ্ছা, পুরোনোগুলো স্টিল হোল্ডে আছে, কারণ এত বেশি অ্যাপ্লিকেশন পাচ্ছে, ওগুলো ওদের ডিল করতে ওনারা হিমশিম খাচ্ছে এবং লোক সংখ্যা কম, সো সেহেতু ডিলেটা হচ্ছে, এটা অপ্রত্যাশিত হলেও এই ডিলেটা হচ্ছে, এবং এটাতে অনেকেই অনেকেই অনেকে আমাদের অনেক ক্লায়েন্টরাই এটাতে খুব মনে ক্ষুণ্ণ অবস্থায় আছে যে কেন। আচ্ছা, দেরি হচ্ছে। আর যাদের হচ্ছে ডেডলকে পড়লেন, তাদের ঠিক কিভাবে ডাকা হচ্ছে, নাকি এখনো সেই প্রক্রিয়া শুরু হতে পারেনি? না, তাদেরটাও ডাকছে, মাঝে মধ্যে ডাকা হচ্ছে না তা না, ডাকছে, কিন্তু নতুন কেসগুলোকে তাড়াতাড়ি ডাকছেন। এবং আরেকটা জিনিস করতেছেন যে এখন অনেকগুলো কেস আমরা দেখছি রেফার করে দিচ্ছে যাদের কাছে, সো দ্যাটস আনাদার থিং। আগে যেমন আমরা ইমিগ্রেশন অফিসে অনেক অ্যাসাইলাম অফিস থেকে অনেক অ্যাপ্রুভ হতো, এখন সরাসরি যাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইভেন ভেরি ভেরি স্ট্রং কেসেস। সেটির কারণ কি? এটি কি পলিসিগত না স্ট্রং করেছে বিভিন্ন জায়গাটি ক্ষেত্রে? আমার কাছে মনে হচ্ছে এটা পলিসিগত, কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কারণ রিসেন্ট তো। আর কিছু কিছু সমস্যা, প্রত্যেকটা কেসেই কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলো অফিসাররা ডিনাই করতে পারে না কেসটা, তারা আইদার অ্যাপ্রুভ করবে অথবা রেফার করে দেবে যাদের কাছে, সো সেই জন্য ওনারা হয়তো অ্যাপ্রুভ করতে পারছেন না, এই জন্য রেফার করে দিচ্ছেন, চলে যাচ্ছে। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? আমার নাম ইসলাম জি, আমি জামাইকা থেকে বলছি। প্রশ্নটি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আমি বেসিক্যালি আমার অনেক অনেক কিছু অনেক লোক আমার জীবন্যাসের হুমকি দেয়, তো আমি এটা কি কোনো আইনত ব্যবস্থা নিতে পারবো কিনা একটু বোঝায় বলবেন। মানে কোথা থেকে হুমকি গুলো আসে, এখান থেকে? মানে জি জি, আমার আমার এই যে মানে গ্রামের কিছু লোক আমাকে গ্রামের হুমকি, বাংলাদেশে? জি জি। ওকে, আপনি এখানে বলবেন কিভাবে আছেন এটা একটু বলা যাবে না কোনো? না জি, আমি এখানে আছি লিগ্যাল হিসাবে আছি, আমি সিটিজেন। ওকে, আপনি সিটিজেন, দেশের থেকে জীবন নাশের হুমকি দিচ্ছে, আপনি অবশ্যই এই মুহূর্তে আপনি দেশে যাবেন না, এটা হতো প্রথম জিনিস। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনি যদিও আপনার যেতে হয়, আপনি এম্বাসির সাথে যোগাযোগ করে এম্বাসির সাহায্য সহযোগিতা নিতে পারেন, কারণ ইউএস সিটিজেনদের জন্য অনেক নিরাপত্তার বিষয়টি। আর যদি না যেয়ে পারেন, যাবেন না, ইউ সি প্রাণ নাশে বাংলাদেশে, সরি টু সে, যে কোনো সময় মানে সিকিউরিটির খুব অভাব,
এটা সো ইটস ভেরি রিস্কি। আপনি এখানে যেটা করতে পারেন যে এখানে তো আর কেউ এসে আপনাকে মারতে পারছে না, যদি আপনি মনে করেন যে এখানেও কোনো অসুবিধা হতে পারে আপনি অবশ্যই পুলিশের কাছে যে রিপোর্টগুলো করান যে এরকম এরকম আপনার কাছে প্রাণ নাশের আপনার জীবন নাশের হুমকি আসতেছে এবং কোন নাম্বার থেকে আসতেছে কে দিচ্ছে এগুলো আপনি এখানে পুলিশের কাছে জানাতে পারেন এবং এম্বাসিতে এম্বাসিতেও এটা জানিয়ে দিতে পারেন। আচ্ছা, যদি এরকম কিছু হয় দেন এম্বাসি ক্যান টেক কেয়ার অফ ইট, এম্বাসি সেক্ষেত্রে সহায়তা করবে। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম দুজনকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আমি সাইদাতি সাইদা বলছি। জি আপা, নুপুরাপা আপনি কি বলবো, আপনি যেমন সুন্দর তেমন ট্যালেন্ট তেমন বুদ্ধিমতী, হ্যাঁ কি বলবো, আপনি বাঙালিদের চাঁদ। অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আপা। জি আপা, প্রশ্নটি চাঁদ। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমার ছোটবেলা যিনি অ্যাপ্লাই করেছিল সে কাগজ পেয়েছে বাংলাদেশে, কিন্তু রোজার জন্য একটু পিছিয়ে গেছে, ও প্রসেসিং করতে পারতেছেন, তো ও কতদিন সময় থাকে এটা কাগজ পাওয়ার পরে? কি বলবেন প্রশ্নটা? ওনার ছোট ভাই একটা কাগজ পেয়েছে, কিসের কাগজ পেয়েছে? মানে আমি যে অ্যাপ্লাই করেছিলাম ও আসবার জন্য ওই কাগজটা পেয়েছে। ভাই বোনের আবেদন তাই তো আপা? জি জি জি, আপনি অ্যাপ্লাই করেছেন তাই তো আপনার ভাইয়ের জন্য? তো ওটা কোনটা রিসিট, প্রথম কাগজটা পেয়েছে না এর পরে আসার জন্য ফাইনাল কাগজটা? এবং এটা কোনো কিছু চেয়েছে, এনভিসি চেয়েছে না এমবেসি, কোথায় আছে কেসটা এখন? যদি আপনি মিস করে থাকেন অথবা কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই এমবাসিকে কল করে যোগাযোগ করেন, এমবাসি আপনাকে আরেকটা ডেট সময় দিয়ে দিবে। বাট দেরি, বেশি দেরি করা উচিত না, ইমিডিয়েটলি করা উচিত। As soon as possible. Do it as soon as possible. Oh, okay. Okay? ধন্যবাদ আপা, আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি আসবো, তবে ফোনে আছেন, আমরা প্রশ্নগুলো একটু নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আমি পুলিশ থেকে জহুরা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আপা, প্রশ্নটি? জি আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমার যে বাইদের অ্যাপ্লাই করেছিলাম 2006 এ, ওকে পেপার আসছে বাট দুইটা বাচ্চা বিচার ফিটা চায় নাই, বাট ওইটা সিএসপি টা কত বছর হইতে হবে বয়সটা সিএসপি অ্যাপ্লাই টা, এটা কি আন্ডার 21 না 21? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্পন্সার করবো আমি কি বাঘ বাঘ করে দিতে পারবো, যেমন 30,000 প্লাস 30,000 দুইজনের স্পন্সার একসাথে দিতে পারবো কাউকে, তাহলে বেশি হয় কেন? আমাদের ফ্যামিলিতে একটু লোকজন বেশি, এক এক ফ্যামিলিতে 5 জন করে 6 জন করে, যদি আপনার ছোট ছোট করে দিতে হয় পার্সন হিসাবেও দিতে পারেন অথবা ফ্যামিলি হিসাবে দিতে পারেন, আপনার চয়েস এটা। আরেকটা আপনার প্রশ্ন ছিল হচ্ছে সিএসপি এর রুলটা হচ্ছে যে এটা চাইল্ড যারা এজড আউট হয়ে যাবে ওদেরকে প্রোটেক্ট করার জন্য একটা রুলস, এটা হচ্ছে যে আপনি কেসটা যখন আপনি অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্রুভালের মধ্যে যতটুকু সময় ওখান থেকে 2 বছর আপনি ব্রেক পাবেন। সো ফর এক্সাম্পল আপনার একটা সময় আপনি রিসিট নোটিস, আপনি ধরেন 2006 যদি রিসিট নোটিস 16 আমি বলি কারণ এখন মার্চ 16 চলছে, 16 আপনি নোটিস পেয়েছেন আপনার বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, বাচ্চাটা এখন ধরেন 21 পার হয়ে যাচ্ছে এরকম অবস্থায় আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবেল হয়েছে, এই সময় যে আপনি সিএসপি এর জন্য অ্যাপ্লিকেশন করবেন যে আমার বাচ্চাটা ও এজড আউট হয়ে না যেন না যায়, এই যে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে বাচ্চাটা প্রোটেক্টেড, সো ইটস ম্যাক্সিমাম অ্যালাউন্স ইজ 2 ইয়ার্স। আচ্ছা, 2 ইয়ার্স। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে রশিদা বলছিলাম। জি আপা, প্রশ্নটি? আমি অ্যাটর্নির সাথে একটু কথা বলতেছি। আসসালামু আলাইকুম। কথা বলেন। হ্যাঁ, আমার আম্মা আমার বাইদের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন 2000
আমি শুধু রিসিভ লেটার পাইছি, এখন তো দুই সপ্তাহ আগে একটা লেটার দিছে ওরা। আমি কিন্তু এফিডেভিট দিয়ে, আমার বাইদের এফিডেভিট দিয়ে, দুইটা ভাই আমার এফিডেভিট দিয়ে চাইছিলাম যখন অ্যাপ্লিকেশন করছিলাম। এখন ওরা আবার এখন লেটার দিছে যে এফিডেভিট ওরা স্যাটিসফাই নাই, এখন কেন ওদের জন্ম হয়েছিল 1999 এ, এখন কেন এগুলো রেজিস্টার করা, এটার ভিত্তিতে ওরা স্যাটিসফাই নাই। এখন আরো এফিডেভিট চাইছে, আরো কোনো এই যে স্কুল সার্টিফিকেট, এরপরে ফ্যামিলি পিকচার, এরপরে আরো এই যে মানে আপনার কার্ড বা এগুলো চাইছে স্যার। এডিশন দিয়ে দিছে যে ডিএনএ টেস্ট, ডিসেম্বরে ওর কিন্তু 18 বছর হয়ে গেছে, আর আমি অ্যাপ্লিকেশন করেছি জানুয়ারিতে, তো ওকে আন্ডার এজে কি পাবেন নাকি আন্ডার এজ ছেড়ে দেবে? ওই দুইটা 21 বছর পর্যন্ত আন্ডার এজ হিসাবে সে আসতে পারে বাচ্চাটা। আপনি এই যে ওনারা যে স্যাটিসফাই হয়নি, আপনার যে ডকুমেন্টেশনগুলো ওরা চাইছে আপনাকে আবার সেগুলো সাবমিট করতে হবে, যা যা ওরা চেয়েছে। আপনি যদি নিজে মনে করেন যে এটাতে আপনার আপনি ডিফিকাল্টি ফেস করছেন, অবশ্যই অবশ্যই কোনো প্রফেশনালের কাছে যাবেন যারা আপনাকে এটা দিয়ে হেল্প করতে পারবে। কারণ এই ধরনের বিভিন্ন যে ফার্দার এভিডেন্স রিকোয়েস্টে যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কেসটা অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভ না হলে অসুবিধার সম্মুখীন হবে। সো এখনই আপনি একটা প্রফেশনালের শরণাপন্ন হন যারা আপনাকে এটা এই বিষয়ে হেল্প করতে পারবে। এক্ষেত্রে আমরা অনেক সময় এই অনুষ্ঠানের মাধ্যমে বলে থাকি যে আমরা অনেক সময় ভাবি যে এই আবেদনটি খুব সহজ এবং এটি তো আমার ভাই বোন, আমি আবেদন করছি, বাধা কোথায়? মানে এরকম একটি মেন্টালিটি থেকে আমরা কিন্তু অনেক সময় গুরুত্ব কম দিই, কিন্তু দেখেন কত বছরের বিষয়। ভাই বোন অ্যাপ্লিকেশন, তারপরে আমি যদি আন্ডার এজ, যেটি গ্রিন কার্ড দিয়ে যদি বাবা মা তার আনম্যারিড ছেলে মেয়ের জন্য আবেদন করে, তো এক্ষেত্রে প্রফেশনালদের হয়তো আপনাদের ভিজিটটি খুবই কম কিংবা বেশিও হতে পারে, আই ডোন্ট নো। কিন্তু আপনার পরামর্শ কি থাকবে যে ভবিষ্যৎ আশঙ্কা থেকে একটু মুক্তি হওয়ার জন্য কিংবা জটিলতা এড়ানোর জন্য প্রফেশনালদের কাছেই তো অবশ্যই, কারণ দেখেন আপনি এক একটা অ্যাপ্লিকেশন 2 ইয়ার্স 5 ইয়ার্স 8 ইয়ার্স 10 ইয়ার্স 14 ইয়ার্স আপনি ওয়েট করেন, তারপরে যে যদি দেখেন যে আপনার কেসটা হচ্ছে না, ইটস ভেরি স্যাড। এবং তখন অবশ্যই আপনার কেসটা যখন ডিনাই করে তখন অবশ্যই আপনারা প্রফেশনালদের শরণাপন্ন হন যখন জটিল, হ্যাঁ জটিল হয়ে যায়। তো এটা হওয়ার আগেই যাতে জটিলতা সৃষ্টি না হয় তা সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এটা অনেক আপনার সময় বাঁচবে, আপনার কি বলবো স্ট্রেস কম হবে এবং আপনার আত্মীয়রা তাড়াতাড়ি আসতে পারবে, সো স্মুথলি হবে। এবং আমরা বলি যে আপনার যাকে পছন্দ তার কাছেই যান, কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন হোক, সেটি অ্যাটর্নি হোক, সিপিএ হোক, যে কোনো কাজে হোক, সেটি হচ্ছে প্রফেশনালদের দ্বারাই কিন্তু করাটা ভালো। এবং এখন তো ইমিগ্রেশনের যে কোনো কাজ বলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাটর্নির কাছে যে কাজটা করা। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা ফাঁকে ফাঁকে আরো বিভিন্ন বিষয় নিয়ে আসব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাউল করিম বলছি খানিকটা থেকে। জি, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটা যখন অ্যাপ্লাই করেন তখন তার মেয়ের বয়স ছিল 10 বছর, এখন 12 বছর পর ওরা ঢাকা থেকে এমবিএস থেকে লেটার দিয়েছে ওদের পেপার সাবমিট করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টারে, এখন ওই মেয়ের বয়স 22 বছর হয়ে গেছে, একই তার বাপের সাথে আসতে পারবে কিনা? আচ্ছা, ওই যে আবার সিএসপি এর আন্ডারে যদি মেয়েটাকে প্রোটেক্ট করা যায় তাহলে সে আসতে পারবে। আমরা দেখেছি অ্যাপ্রক্সিমেটলি 23 পর্যন্ত বাচ্চারা আসতে পারে, কারণ 2 ইয়ার্স এর যে ব্রেকটা যদি সেটা পায় সে ম্যাক্সিমাম 2 ইয়ার্স, সো আসতে পারে। আমাদের অনেক এরকম এসছে, বাট এগেইন গো একটা প্রফেশনালের কাছে যান যে আপনাকে এটা এই বিষয়ে হেল্প করতে পারবে যারা এই কাজগুলো করে। হ্যাঁ সেটাই, আরেকটি প্রশ্ন নিয়ে নিই তারপরে আমরা বিরতিতে যাব। কে আছেন দর্শক আমাদের সাথে? আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফকে আমি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করে আনছি 2015 এর অক্টোবরে, বাট আমি 2016 এর মে মাসে সিটিজেন হয়েছি, তো আমার ওয়াইফ কত বছর পরে সিটিজেনের অ্যাপ্লাই করতে পারবে?
এটা মেইন যখন হচ্ছে যে আপনার যখন আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন তখন আপনি আপনার স্ট্যাটাসটা কী ছিল, আপনি ছিলেন গ্রিন কার্ড হোল্ডার, সো আপনি অক্টোবরে উনি আসছেন, আপনি মে মাসে তার পরের বছর মে মাসে গিয়ে সিটিজেন হয়েছেন, সো উনি অ্যাকচুয়ালি 4 years 9 months পরে সিটিজেন হবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক ক্ষেত্রে 2 years 9 months পরে করে দিলে অনেক সময় USCIS এটাকে এই জিনিসটা অনেক সময় ইগনোর করেছে এবং দিয়ে দিয়েছে ওয়াইফকে 2 years 9 months পরে, বাট এই এই মুহূর্তে সব কিছু তারা খুব স্ক্রুটিনাইজ করে দিচ্ছে, সো লেস লাইকলি যেটা নিয়ম যেটি আইন সেই অনুযায়ী ফলো করাটা উচিত। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম নতুন আইন, সেই সাথে আইনের যে প্রয়োগ নীতি সেই জায়গাটি নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করছিলাম। কিন্তু ফোনে আছে, একটু ফোনগুলো নিয়ে নিই, তারপরে আমরা উপসংহারে হয়তো এসে আজকের যে আমাদের বিষয়টি ছিল সে বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে। জি, প্রশ্নটি আপা? জি, আমার প্রশ্নটা হলো আমি 2018 অক্টোবরে আমার আম্মু আব্বুর জন্য অ্যাপ্লাই করেছিলাম, শুধু রিসিভ মানে রিসিভ লেটারটাই পাইছি, আর এখন পর্যন্ত 8 মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি আর অ্যাপ্রুভাল লেটার পাই নাই। এখন আসলে কতদিন লাগবে বা অ্যাপ্রুভ হতে তো এত সময় লাগে না আসলে, আমি জানি যতটুকু 8 মাসেই সব কিছু হয়ে যায়, কিন্তু মানে আমার আম্মু আব্বুর এত লেট হয়েছে সেটার জন্য আমি একটু কনফিউজ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপা। ইউজুয়ালি আমরা অ্যাপ্রুভাল 6 মাসের মধ্যে এক্সপেক্ট করি, কিন্তু কোনো সমস্যা যদি হয় সেটা হওয়ার সম্ভাবনাও আছে। যেমন অনেকেই অ্যাড্রেস মুভ করে, ইউএসসিআইএসকে জানায় না, অনেক সময় লেটার মিসিং হয়, সো এরকম যদি কিছু হয় সেজন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে ইউএসসিআইএসের সাথে ফোন কল করে অথবা অন্যভাবে ওদের সাথে যোগাযোগ করেন, ফোন কল করেন, ইমেল করেন, চিঠি লিখেন, বাট কমিউনিকেট উইথ দ্যাম, তাহলে ফাইন্ড আউট করতে পারবেন আপনি এটা কোনো লেটার মিসিং হলো কি না, মানে সময় মতো আপনি জেনে যাবেন এবং কাজটা করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেমন আগে বলেছি যে আপনি যদি যে যে কোনো অ্যাপ্লিকেশনই আপনি করেন না কেন, যেই অ্যাপ্লিকেশনটা প্রমাণ করতে যে এভিডেন্সগুলো দরকার হয়, যেই সাপোর্টিং ডকুমেন্টেশনগুলো দরকার হয় সেগুলো যদি আপনি সাথে দিয়ে দেন তাহলে আপনার কেসটা একটু তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়। সো এটা এটা এই দিকটা খেয়াল করতে হবে সবাইকে। এখন উনি কি ডকুমেন্টেশন দিয়ে সাবমিট করেছে আমি বলতে পারছি না, সো ওগুলো ইম্পর্টেন্ট আর কি। যত আপনি ভালো করে আপনার কেস ইয়েটা প্রেজেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার অ্যাপ্রুভালটা ইউজুয়ালি আসে। ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব ফেসবুক থেকেও কিছু কিছু প্রশ্ন নেওয়ার জন্য, তবে ফোনে কে আছেন সেই প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিশিগান থেকে বলছি, আমি লয়ার অ্যাটর্নি ঈশ্বর স্বামী আছেন। জি, প্রশ্ন করুন না ভাই। ওকে, আমার আত্মীয় একজন, উনি নাম বলতে ইচ্ছুক না, ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে, বাট ভাই অ্যাপ্লাই করছে অনেক করে কিন্তু ভাই একটা বাচ্চা অ্যাডাপ্ট করলো, ভেরি স্মল লাইক 4 ডেজ বাচ্চার। এখন ওনার বোনে অ্যাপ্লাই করছে, ওই বাচ্চাটার কি হবে এখন? দেখেন, এখন অ্যাডপশনের কিছু নিয়ম কানুন আছে, ওগুলো যদি ফলো হয়ে থাকে তাহলে একটা প্রসিজারের মাধ্যমে এটা করা যায়। কিন্তু ইউজুয়ালি অ্যাডপশনটা ইউজুয়ালি যারা করতে পারে তারা হচ্ছে ইউএস সিটিজেন হতে হয়, যেহেতু উনি ইউএস সিটিজেন না তাহলে এর মধ্যে অবশ্যই সমস্যা হবে। সেখানে আপনি অ্যাডপশনটা নেই কিন্তু আপনি গার্ডিয়ানশিপটা দিতে পারেন। আচ্ছা, সো গার্ডিয়ানশিপ দিলে আপনি আনতে পারেন, সো বাট এটা ইউজুয়ালি ইউএস সিটিজেনদেরই করতে হয়, ইউ হ্যাভ টু বি ইউএস সিটিজেন হু এভার অ্যাপ্লাইজ ফর অ্যাডপ্টেড কিডস।
সৈয়দ মিল্টন, আশরাফুল মোমেন পাপলু, নরিন সুলতানা, সৈয়দ মিল্টন, তারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ছোট ছোট করে প্রশ্ন করছেন, ভাই বোনদের জন্য আবেদন কত বছর লাগে, সে ধরনের প্রশ্ন আছে। এবং আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ফোনে প্রশ্ন করছেন একই ধরনের যেহেতু হয়, উত্তরগুলো সেখান থেকে নিলে মনে সবচেয়ে ভালো হয়। তারপর আপনার কাছে জানতে চাই যে ভাই বোনের অ্যাপ্লিকেশন সাধারণত কত বছর লাগে। এখন চলতেছে রাইট নাও এপ্রিল 2006 এর অ্যাপ্লিকেশন চলছে, এখন হচ্ছে 2019, হিসাব করে নেন এখন ইটস লাইক অ্যাপ্রক্সিমেটলি 13-14 ইয়ার্স লেগে যাচ্ছে। নরিন সুলতানা যে প্রশ্নটি করেছেন অনেক বড়, আপনাদের কাছে সবসময় আমাদের অনুরোধ থাকে যদি ছোট্ট করে এক লাইন দুই লাইনের প্রশ্ন করেন তাহলে আমাদের পড়তেও সুবিধা হয়, আপনাদের উত্তরগুলো দিতেও কিন্তু সুবিধা হয়। ফোনে কে আছেন? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার মেয়ের জন্য, বিবাহিত মেয়ের জন্য 15 সালে অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো আর কত বছর লাগবে আসতে? কত বছর লাগবে? আপনি ইউএস সিটিজেন আপু? জি হ্যাঁ, ইউএস সিটিজেনরা এখন 2006 এর ডিসেম্বর মাস চলতেছে ম্যারিড চিলড্রেনদের জন্য। আচ্ছা, তার মানে অনেক 2006 ডিসেম্বর, নাও উই আর ইন 2009 জুন, সো ইট টেকস প্রিটি লং টাইম, একটু অপেক্ষা করতে হবে আমাদের। আর আমি একটু জানতে চাই যে সাধারণত ইউএস সিটিজেন যারা, যদি আন্ডার এজ 21 এর নিচে কত বছর লাগে, আর ম্যারিড চিলড্রেনদের জন্য কত? অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স লাগে আন্ডার এজ যারা, অ্যাপ্রক্সিমেটলি 2 বছরের মধ্যে চলে আসতে পারে। আর ম্যারিড হলে এটা লং টাইম লাগে। এখন যেমন আজকে আমাদের ভিসা ইয়েতে দেখাচ্ছে যে ওয়েবসাইটে যে ডিসেম্বরে 2006 এরটা যারা ম্যারিড, 13 বছর প্রায়, অ্যাপ্রক্সিমেটলি 13 ইয়ার্স। আর গ্রিন কার্ড হোল্ডাররা ম্যারিড চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, কারণ অনেকেই এটা করে বসে থাকেন অনেক বছর হবে হবে হবে, কিন্তু পরে এসে আমাদের কাছে যখন আসেন যে এটা হচ্ছে না কেন, আমরা তো অ্যাপ্লাই করেছি, দেন এটা ডিসহার্টনিং যে এত বছর ওয়েট করছে না জানার জন্য। ছোট ছোট তথ্যগুলো জানার অভাবের কারণে আমরা ভুলগুলো করি। কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের ওয়ালাইকুম আসসালাম, অনুষ্ঠান মাসের খুবই সুন্দর হচ্ছে। তো আমার একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হলো আমার আম্মা আমার আন্ডার 21 দুইটা বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে 2016 সালের অক্টোবরে। আচ্ছা, অক্টোবরে। তো এখন আমার প্রশ্নটা হলো, আমি শুধু রিসিট লেটার পাইছি বাট এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার পাই, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি যদি একটু অ্যাটর্নি আমাদের বলতেন। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু আগে বোনের জন্য অ্যান্সার করেছি, যেটা হচ্ছে যে আপনার 2016 আপনি করেছেন, অ্যাপ্রুভালটা আশা করা যেত, মানে এসে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আসে নাই, আপনারা অবশ্যই ইউএসসিএস এর সাথে যোগাযোগ করেন, ওনাদেরকে ইমেলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, এবং ইউএসসিএস কে ফোন করলে আপনারা ইউজুয়ালি ভেরি আর্লি ইন দ্য মর্নিং অথবা লেটার অন ইন দ্য আফটারনুনে করলে আপনারা তাড়াতাড়ি পাবেন, নাহলে অনেকক্ষণ ওয়েট করতে হয় লাইনে। সো এখন যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় ডকুমেন্টগুলো কি সাফিসিয়েন্ট ডকুমেন্ট দেওয়া হয়েছিল কি না, আচ্ছা দেওয়া হলে ইউজুয়ালি অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি হয়। আর যদি মনে করেন যে জাস্ট অ্যাপ্লিকেশন করে দিয়ে দেওয়া হয়েছে, কোনো সাপোর্টিং ডকুমেন্টেশন দেন নাই, তাহলে ওরা ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করে চিঠি পাঠায়, কিন্তু সেই রিকোয়েস্ট করে চিঠি পাঠাবে, আপনাকে আবার 90 ডেজ দিবে, আপনি আবার সেটা রেসপন্ড করবেন, সো এটা এটা অনেক টাইম আপনার জন্য কিল করে। সেই জন্য আমাদের অলওয়েজ অ্যাডভাইস থাকে, যে কোনো অ্যাপ্লিকেশনই আপনারা করেন না কেন, আপনারা আপনাদের যেই ডকুমেন্টেশনগুলো দিলে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করবে সেগুলো দিয়ে দেবেন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? একদম অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে, আমরা হয়তো দুটো প্রশ্ন নিতে পারবো। কে আছেন? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমার নাম নাজমা, আমি মিথ্যা থেকে বলছি। আমার একটা প্রশ্ন। জি প্লিজ আপা, আমার নাম নাজমা, আমি প্রায় 26 বছর ধরে এখানে, কিন্তু আমি সিজন হতে পারি নাই, আমার বয়স করছি নাই। আমি কি একটু স্পষ্ট করে বলতে হবে নাজমা আপা, একটু জোরে স্পষ্ট করে বলুন না আপা। আমি অসুস্থ, কিন্তু আমি কেমনে একই সাথে যেন আপাকে বলে আমাকে একটু আনসার দিতে প্লিজ। আচ্ছা, বয়স কত? 49 49। আর কত বছর আছেন আপা এদেশে?
25 বছর 30 30 জি উনি অসুস্থ আচ্ছা আপা আপনি যেহেতু বলছেন আপনি অসুস্থ আপনার বয়স যাই হোক না কেন আপনি সিটিজেন হওয়ার জন্য এলিজিবল আপনি করতে পারেন এবং আপনি যদি পরীক্ষা দিয়ে না পারেন আপনার যদি কোনো ধরনের সাইকোলজিক্যাল অথবা মেন্টাল অথবা মেমোরির কোনো প্রবলেম থাকে এবং কোনো ডাক্তার সেটা সার্টিফাই করে তাহলে আপনি সিটিজেনশিপ নিতে পারেন এটা ইউ ক্যান ডু ইট ইমিডিয়েটলি আপনার 30 বছর হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আপনি নিয়ে নেন সিটিজেন হলে অনেক বেনিফিট অনেক ধরনের বেনিফিট এনজয় করা যায় আরেকজন আছেন এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে কে আছেন ফোনে কে আছেন জি হ্যালো আমি খান বলছি পেনসিলভেনিয়া থেকে জি প্রশ্নটি ভাইয়া আমার প্রশ্ন হলো আমি নেক্সট মান্থে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব হুম হুম আ আমি আমার নাম খান আমি পেনসিলভেনিয়া থেকে বলছি প্রশ্নটি শেষ করুন জি আচ্ছা আমি নেক্সট মাসে সিটিজেনশিপ অ্যাপ্লাই করব এর মধ্যে আমি 2 মাস আমি ফুড স্ট্যাম্প নিয়েছিলাম আমার সিটিজেনশিপ অ্যাপ্লাই করার সময় এটা কি প্রবলেম আসবে ইউজুয়ালি আমরা বলি যে আপনারা যদি সিটিজেনশিপ না নিয়ে থাকেন এবং যদি ফুড স্ট্যাম্প ছাড়া চলা যায় সম্ভব হয় তাহলে না নেওয়াটা বেটার বাট এখন যেহেতু নিয়ে ফেলেছেন যদি আপনার কোনো গুড এক্সপ্লেনেশন থাকে যে আপনি চাকরি লস করেছিলেন অথবা আপনার নেসেসিটি ছিল আপনার দরকারের জন্য আপনি নিয়েছেন একটা এক্সপ্লেনেশন দিয়ে এটা করা যায় বাট এটা সুন্দরভাবে ঠিকভাবে করতে হবে না হলে সিটিজেনশিপে অসুবিধা হতে পারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং যেহেতু আমরা সময়ের একদম শেষ প্রান্তে আজকে আর প্রশ্ন নিতে পাচ্ছি না তবে আমাদের মাঝে অ্যাটর্নি আমরা চাইবো ঈশা স্বামী বারবারই আসবেন এবং আপনাদের যাদের আমরা প্রশ্নগুলো নিতে পারিনি তাদের প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করবো আমরা শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে যে নীতিগত দিক থেকে ট্রাম্প প্রশাসনের আমলে কোন কোন জায়গাটিতে পরিবর্তন এসেছে উপসংহারে কি বলবেন আমরা প্রত্যেকটা ইমিগ্রেশনের প্রত্যেকটা ফিল্ডেই কম বেশি এসেছে কিন্তু ইমিগ্রেশন কোর্টে তেমন প্রভাব ফেলতে পারে নেই আমার মনে হচ্ছে ইমিগ্রেশন কোর্ট তার নিজের গতিতেই চলছে এবং এখনও আমরা অনেক মানে কি বলবো সুফল পাচ্ছি কেস গ্রান্ট হচ্ছে এখনও কোর্টের মাধ্যমে সো ভয় পাওয়ার কিছু নেই অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ঈশ্বর স্বামী সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে সবাই ভালো থাকবেন।